আস্তে 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 ও মায়রা গিয়ে এই যে মা যখন দেখবেন পেটে ক্ষুধা লাগবে পেট খালি থাকবে ক্ষুধায় যখন নারীটা চোচো করবেন তখন মনে হয় কি খাই কি খাই কি খাই দেখবেন তার মনটা উন্মাদ হয়ে যায় আমার দাও আমার দাও আমার খেতে বসে বলে না আমার দাও আমার ডাল দাও আমার সবজি দাও আমার এটা দাও ভাত বলে না ভাত দাও চাহিদাটাকে মেটাতে হয় বারবার ডাকে কিন্তু যদি ক্ষুধা একবার মিটে যায় পেট যদি একবার ভরে যায় আর হইচই হয় খেতে বসলে আমার দাও শব্দ কিছুক্ষণে পরে দেখবেন শুধু খাওয়ার শব্দ হয় যখন চাটনি পরে শব্দ হয় শুরু শুরু শব্দ হয় চাটনির পরে সবাই নিস্তব্ধ হয়ে যায় কারণ পেট যদি ভরে যায় আর হইচই হয় না তদ্রূপ মানুষ তখনই হইচই করে যখন সে হরি কথা শাস্ত্র কথা বোঝে না কিন্তু যখন শাস্ত্র বুঝে যায় তার মুখে আর একটা কথা থাকে না যখন ধর্ম বুঝে যায় সে তখন আর হইচই করবে না হরে কৃষ্ণ ও মায়েরা দেখবেন অনেক মা কানে সোনার দুল পরে অনেক মা নাকে পরে হাতে পরে গলায় পরে ডাকাত মনে করে অনেক কিছু আছে ওর ঘরে তাই না অনেক কিছু আছে ওর ঘরে ডাকাতি আমার করতেই ওই ব্যক্তি জেনে শুনে তার ঘরে ডাকাতি করতে গেল কিন্তু গিয়ে দেখলো বাস্কের মধ্যে সোনা নয় সব নকল সোনা পড়ে আছে মাগো সাজলে শুধু হবে না ভিতরটা দেখতে হবে যখন মানুষ সাজে কি সাজে আমি বড় শিক্ষক আমি বড় মাস্টার আমি বড় অফিসার এই যে মানুষের উপাধি সাজা যখন সাজা নিঃসাজা হয়ে যায় তখন সে শুধু বলে আমি কিছু নয় আমি যেন কৃষ্ণের সাজা সাজতে পারি শান্ত ঘরে যখন ভগবানের নাম করবেন একটু শান্ত হবেন ভগবানের নাম যেটুকি করবেন ধীর শান্ত একে বলে কারায় কাদের বলা হয় মুনি ঋষিরা হরে কৃষ্ণ ও মায়েরা আমাদের শাস্ত্রে আছেন ছেলের বিয়ের পরে যদি ছেলের ঘরের ছেলে হয় নাতি হয়ে যায় সংসারটা ছেলের হাতে তুলে দিতে হয় দিয়ে খোকা আর আমার না নাতি যখন হয়ে গেছে এনে যা কিছু আছে সব তোর বাকি জীবনটা গোবিন্দের চরণে রাধা কৃষ্ণের নাম কি নাই তো কর্তব্য কিন্তু আমাদের কি হয় মরে যাবো তবু বাটির মায়া ছাড়ব না মরে যাব কিন্তু বাটির মায়া কি আমাদের ধর্মে আছে নাতি হয়ে গেলে সংসার ত্যাগ করে ভগবানের নাম করতে হয় তখন শাস্ত্রে লেখা আছে সংসার ত্যাগ করে বানপ্রস্থে অর্থাৎ বনে গিয়ে তপস্যা করতে হয় কিন্তু কলিযুগে তো বন নাই বন নাই তাহলে বনটা কোনটা সংসার বনের কোণে সংসার বনের কোণে যেদা দিবি দে আমার কোনো যায় আসে না কিন্তু গোবিন্দের নাম ছাড়া আর কোনো গতি নাই শান্ত দাস হে গোবিন্দ আমি কিছু চাই না শুধু তোমার দাস এটা কে বলেছিল বীর হনুমান এত কিছু করেছে শ্রীরামের শ্রীরামের শ্রেষ্ঠ ভক্ত হনুমান যে হনুমান লাভ দিয়ে শতযোজন সমুদ্র পার হয়ে গিয়ে সীতাকে সন্ধান সীতার সন্ধান এনে দিল যে সমুদ্র যে সমুদ্রকে সেতু বন্ধন করলো সমস্ত কিছু দিক থেকে প্রত্যেকটা কিনা করলে তার প্রভুকে সন্তুষ্ট করা যায় জীবনের সব কিছু করেছেন মা সীতা বলেছিল তুই কি চাস বাবা কিচ্ছু চাই না মা কিচ্ছু চাই না কি বোকা দেখুন হনুমান কি বোকা দেখুন যে জগৎ জননী সীতা মা সে বলেছিল তুই কি চাস হনুমান বলেছিল মা কিচ্ছু চাই না আমি তো বানো আমি তো পশু আমি কিচ্ছু চাই না
সারাটা জনম ধরে যেন সীতারামের গুণগান গাইত। কি চাইল দেখো, টাকা চাইবেন? ও কদিন টাকা থাকলে ছেলে মেয়ে আঘাত দেবে। গাড়ি চাইবেন, ভাগ করার জন্য আছাড় খাবে। কখন বাবাটা একটু ক্ষমতা কমে যাবে, বাবা মা বেঁচে থাকতে থাকতে সম্পত্তি ভাগ হয়। তাহলে যে সম্পত্তি গোবিন্দের সে সম্পত্তি চাইব কেন? ও তো না চাইতে হবে। যে সম্পত্তিটা গোবিন্দ কারণ দেয় না সেটা চাইতে হবে। গোবিন্দ কৃষ্ণ ভক্তি আমায় দাও। দাস্য সখ্য, সখ্য মানে কি সখা? দেখুন তো গোবিন্দের সঙ্গে কতগুলো সখা ছিল। আচ্ছা বলুন তো বাবা, কোন সখা অমর এখনো বেঁচে আছে? কে? গোবিন্দের 12 জন রাখাল ছিল, 12 জন সখা। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধু, মঙ্গল, তক, অর্জুন, বাহু, সুবাহু, সুবল, তক, কৃষ্ণ, এই যে 12 জন রাখাল, এর মধ্যে কে এখনো বেঁচে আছে কে বলতে পারেন? সে হলো অভিরাম, যার নাম শ্রীরাম, যার নাম দ্বাপর যুগে শ্রীরাম ছিল, সে এখন বর্তমান অভিমান এই এই অভিরাম, এই পাড়াতে অভিরাম আছে বলছে, একটু আগে যাই। এই যে পদ, গোষ্ঠগানের পদে এই অভিরামের কথা আছে, আছে না? আমি বলছি কোথায় গিয়ে। তাহলে শান্ত গেল দাস্য সখ্য, এবার এলো বাৎসল্য। কি সুদমা ব্রাহ্মণ কিছু চেয়েছিল? সুদমা ব্রাহ্মণ কিছু চেয়েছিল? আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন শাস্ত্রে কেউ বলেছেন যে সুদমা ব্রাহ্মণ যখন এত দরিদ্র ছিল, তার স্ত্রী সুশীলা, তার 4টে ছেলে ক্ষুধা কাতর হয়ে গেল, যবের গুঁড়ো তার সঙ্গে নাড়ু করে তাকে পাঠালো, যাও না তোমার বন্ধুর কাছে কিছু চাও, ও গিয়েছিল কিছু চেয়েছিল? কিছু চাইনি। খুদের নাড়ু গোবিন্দ খেয়েছে, আমার বন্ধুনি ভালো আছে, তোমার ছেলে মেয়ে ভালো আছে, সব সুখে আছে। 4-5 দিন খেতে পায়নি, এ কথা বলেনি, সব সুখে আছে। শুধু আমাকে খেতে খেতে বসতে দিয়েছে। 50খানা ব্যঞ্জন, 50খানা সোনার বাটিতে তরকারি, সোনার থালাতেও অন্ন, সোনার গ্লাসে জল, রাজার বাড়ি বসছে, সুদামা ছেঁড়া কাপড় পরে বসেছে খেতে, গাইতে ছেঁড়া ছেঁড়া ওড়না, ভগবানের বাড়িতে খাচ্ছে, অন্ন তুলেছে, অন্নের মধ্যে 4টে ছেলের মুখ ভেসে উঠেছে, তারা যেন বলছে বাবা তুমি সুখে খাচ্ছ, খাও, তুমি প্রসাদ খেয়ে গোবিন্দের কাছে থেকে একটু কৃষ্ণ ভক্তির প্রসাদ এনে দিও। খেতে খেতে দাঁড়িয়ে গেছে গোবিন্দ, বলছে কিছু খাও বন্ধু, তোমার ছেলেরা ভালো আছে তো? ও বলেনি যে ভালো নেই, খেয়েছে, খেলো, ঘুমাতে গেছে। বন্ধু আমার বন্ধুনি কিছু পাঠায়নি। আচ্ছা বাবা বলুন তো, রাজার বাড়িতে এত ভালো মন্দ প্রসাদ খেয়ে তার মধ্যে খুদের ওই পোকা ধরা খুদ বার করতে পারে? বগলে চেপে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছেন। গোবিন্দ বার করে বলছে বন্ধু আমার বন্ধনীর এত সুন্দর প্রসাদ তুমি আমায় দেবে না? নাড়ুটা খুলে খাচ্ছেন পৃথিবীর সকল সুধা ওই ভক্তের দাওয়ার মধ্যে। ভক্তের চোখের, ভক্তের চোখের জলের তৈরি ভগবান খাচ্ছেন, কি সুধা! এমন সময় তার প্রথম স্ত্রী রুক্মিণী, তুমি একা খাচ্ছ ভগবান আমায় দাও, জোর করে খেয়ে বলছে আহ এই ক্ষুদের নাড়ু ভগবান সন্তুষ্ট হলো, ভগবান তুমি কিছু না দিলেও আমি দেবো। ওগো সুদামা, এই ক্ষুদের নাড়ুতে আমার ভগবানকে, আমার গোবিন্দকে, আমার স্বামীকে তুমি কিনে নিয়েছো। বিশ্বকর্মা তুমি যাও, সুদামাকে রাজা করে দাও। কে দিয়েছিল? সুদামা চেয়েছিল? সুদামা চেয়েছিল? সুদামার প্রসাদ লক্ষ্মীকে, লক্ষ্মী যেতে দিল কারণ তুমি আমার স্বামীকে বশ করেছ। তোমার এই প্রসাদের, প্রসাদের কত শক্তি, এর যদি দক্ষিণা না দিই তাহলে আমি হব অপরাধী। ভক্ত চাইনি,
সক্ষ বাৎসল্য, বাৎসল্য মানে কি? ভগবানকে পেতে গেলে আপনারা কখনো গোপাল সেবা করেন? কেউ কেউ গোপাল সেবা করেন? পিতলের গোপাল, মাটির গোপাল, পাথরের গোপাল। আচ্ছা গোপাল কেমন দেখতে? মা ছোট ছেলের মতো না? আচ্ছা গোপালকে যখন কিনে আনেন কিভাবে কিনে আনেন? ভগবান রূপে, না ছেলের রূপে, না বন্ধু রূপে? গোবিন্দের কাছে অনেক অপশান আছে, গোপালের কাছে সব থেকে শ্রেষ্ঠ অপশান কি জানেন? যদি আমাকে কেউ ছেলে বলে আদর করে, সব থেকে বড় অপশান, সব থেকে বড় কাছে পাওয়া। গোবিন্দ তুমি আমার ছেলে আর কেউ না। যে ছেলেকে খাইয়ে দাইয়ে মানুষ করেছেন বৃদ্ধ বসায় এ দেখে না, কিন্তু গোবিন্দকে যে সেবা করে গেছে, আমার গোবিন্দ কখনো ভক্তের ছেড়ে যায় না। লক্ষ লক্ষ প্রমাণ আছে, লক্ষ লক্ষ, কিন্তু আমাদের সময় মাত্র 4 ঘন্টা। লক্ষ লক্ষ প্রমাণ গোপাল সেবা করা। গোপালকে যে যথামং প্রপদন্তে স্তং সতীব ভজমহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পর্থ সর্বস্ব। ভগবানকে যে যেমন ভাবে ডাকে, যে যেমন ভাবে অনুসরণ করেন, আমার ভগবান তার তেমন করে কৃপা করেন। তুমি যদি বলো ও গোবিন্দ তুমি আমার কন্যা হও, তাই হবে। আর ভক্তের মনোবাসনার্থরে ভগবান বিভিন্ন অবতার ধারণ করে। এটা হলো বাৎসল্য। মধুর মানে কি? স্বামী। ভগবানকে এই জগতে সবাই ভালোবাসে, ভগবানকে কেউ কখনো স্বামী রূপে ভালোবাসে না। বেসেছিল কে? মীরাবাই। মীরাবাই গোবিন্দকে স্বামী রূপে পেয়ে কলঙ্কিনী নাম হয়ে রাজ্য ছেড়ে, সবকিছু ছেড়ে বৃন্দাবনের পথে পথে কেঁদেছে। গোবিন্দ আমার, গৌর হরি আমার, 5টা ভাব অবলম্বন করে ওই 5 ভাব নিল। ভাব নিয়ে কাঁদছেন আর কি করছে? সিংহা বেনু মুরলি কো, রিয়া জয়ধ্বনি বেনু, সিংহা বেনু মুরলি কো, করিয়া জয় ধ্বনি হই হই রবে গোরা হই 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 রবে গোরা ফিরায় পাচুন। সিংহা বেনু মুরলি কো, কখনো হাতে মুরুলি বাজাচ্ছেন, কখনো সিঙ্গা বাজাচ্ছেন, হাতে লাঠি নিয়ে বারবার পাতুনি করে ডাকছেন, হই হই রবে গোরা ফিরায় পাতুনি, আর হই হই রবে গোরা ফিরায় পাতুনি। রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ রামায় সুন্দরানন্দ রামানন্দ। রামানন্দের বাড়ি কোথায়? রামানন্দের বাড়ি তো নবদ্বীপে। সুন্দরানন্দের বাড়ি কোথায়? বাংলাদেশের ঝিনাইদহ হতে। রামায় সুন্দরানন্দ তাহলে কজন হলো? রামানন্দ সুন্দরানন্দ সঙ্গে কি আছে? নিত্যানন্দ গৌরীদাস অভিরামে। গৌরীদাসটাকে? গৌরীদাস হচ্ছে সুবল। গৌরীদাস অভিরামে, অভিরামকে? সেই রবিরাম। এই রবিরামের মৃত্যু হয়নি, যার নাম শ্রীরাম সখা। মনে আছেন যখন কৃষ্ণ মথুরায় চলে যায়, তখন শ্রীরাম ওই কৃষ্ণ কৃষ্ণ বলে ধ্যান করতে করতে, কত বছর হয়ে গেছে জানে না, সেই ধ্যান করতে করতে দ্বাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ 5000 বছর অতিবাহিত হয়ে গেল, কলিযুগে গৌর নবদ্বীপে নিমাই হলো, আর শ্রীরাম
যেখানে তপস্যা করতে করতে পাহাড় হয়ে গেল কিন্তু মরেনি, বেঁচে আছেন। কিন্তু যখন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে গেল, সেই সময় এই গৌরের কৃষ্ণ নাম ওই সীতামের কানে চলে গেল। 5000 বছর পর কানাইর কণ্ঠ শ্রবণ করে ছুটতে ছুটতে ছেড়ে উঠে, কে কে কানাই, এই কাহিনীটা আপনারা মনে রাখবেন। শ্রীরামের কিন্তু মৃত্যু হয়নি, 5000 বছর অতিবাহিত হয়ে গেছে, নবদ্বীপে গৌর এসে সেন বৃন্দাবনে নাম বিতরণ করছে, সেখানে যখন তার কানে কানাইর ধ্বনি এলো তবে তার ধ্যান ভাঙলো। কানাই দেখে গৌর দাঁড়ায়, কে তুমি? হঠাৎ দেখতে দেখতে দেখে ওই গৌরের মধ্যে কানাই দাঁড়িয়ে আছে। কে রে তুই, কি কানাই? শ্রীরাম দাদা মনে নেই, আমি সেই কানাই। ও তাহলে এখন কি হয়েছিস? আমি যে নবদ্বীপে গৌর, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, হরি 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 বল, তুই কেনে। কালো অঙ্গ ঢাকা শিরে ময়ূর পাখা, কালো অঙ্গ ঢাকা শিরে ময়ূর পাখা, কালো অঙ্গ ঢাকা শিরে ময়ূর পাখা, তোর কালো অঙ্গ ঢাকা শিরে ময়ূর পাখা, চূড়া বাঁশি কোথায় লুকালি কানাই, তুই কেন গৌর হরি হরি হরি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। হে কানাই, কিরে তুই আমার দেখে চলে গেলি মথুরায়, আর তো ফিরে এলি না, কিন্তু এখন বলছি গৌর হয়েছিস, কেন, কিসের জন্য, কিছু কি দুঃখে? সত্য যুগেতে শ্রীহরি রূপেতে কত লীলা প্রকাশিলী কানাই, ধরিয়ে দিচ্ছেন কে শ্রীরাম কি বলছেন? সত্য যুগেতে শ্রীহরি রূপেতে কত লীলা প্রকাশিলী কানাই রে। এই সত্যযুগে নারায়ণ, সত্যযুগে মৎস্য অবতার, কুর্ম অবতার, পরহ অবতার, নৃসিংহ অবতার, ভক্ত প্রহ্লাদের তরে, হে প্রহ্লাদের তরে নরসিংহ রূপ ধরে, ভক্ত প্রহ্লাদের তরে নরসিংহ রূপ ধরে, তার পিতারে বদ করি তুই কেন গৌর হলি রে কানা, তুই কেন গৌর হলি। হে ত্রেতা যুগেতে, ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে রাবণের সংহারিলি কানাই, কেউ না জানলে আমি জানি তুই ত্রেতা যুগে কে ছিলি, রাম ছিলিস, রাবণকে বধ করেছিস। আবার সঙ্গে লইয়ে কপিগণ সাগর কইলি বন্ধন, আর সঙ্গে লইয়ে কপিগণ সাগর কইলি বন্ধন, কোন মানুষকে নিসনি, কোন মানুষের সাহায্য নিসনি, বনের বানরদের সঙ্গ নিলি, সঙ্গে লইয়ে কপিগণ সাগর কইলি বন্ধন, সীতা মারে উদ্ধার কইলি রে কানাই, তুই কেন হরি, তুই কেন গৌর হলি রে কানাই,
দাপর যুগেতে দাপর যুগে মনে আছে শিব্রজপুরেতে নন্দ ঘোষের ঘরে গেলি আমি জানি তো দাপর যুগে তুই কোথায় গেছিস হ্যাঁ দাপর যুগেতে শিব্রজপুরেতে নন্দ ঘোষের ঘরে গেলি আবার জন্মালি দৈবকীর ঘরে মা ডাকিলি যশোদারে ও তুই জন্মালি দৈবকীর ঘরে কানাই 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 রে কানাই জন্মালি কোথায় জন্মালি দৈবকীর ঘরে মা ডাকিলি যশোদারে রোজ ধেনুয়া খালো চোরালি রে কানাই তুই কেন হলি রে কানাই তুই কানে গৌর হলি তুই কানে গৌর হলি রে কানাই তুই কানে গৌর হলি ও কানাই কলি যুগেতে কলি যুগেতে সিধাম নদিয়াতে যোগাই মাধাই উদ্ধারিলি কানাই আমার গেরুয়া বসন পরে নাম বিলালি দারে দারে ও তুই গেরুয়া বসন পরে নাম বিলালি দারে দারে ও তুই গেরুয়া বসন পরে নাম বিলালি দারে দারে গেরুয়া বসন পরে নাম বিলালি দারে দারে ভিক্ষার ঝুলি কাঁধে ভিক্ষার ঝুলি কাঁধে কইলি রে কানাই তুই কানে গো বলি তুই কানে গো বলি রে কানাই তুই কানে গৌর হরে কানাই রে ওরে কানাই রে সবসময় ভক্তকে নিয়ে আসেন হ্যাঁ কে কে আছেন কে কে আছেন রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাসে অভিরামের বাড়ি লয়ানন্দ গৌরীদাসে অভিরামের বাড়ি লয়ানন্দ বাহু তুলে গড়াছা করে হরি ধ্বনি বাহু তুলে গড়া চাঁদ করে হরি ধ্বনি বাহু তুলে গড়া চাঁদ করে হরি ধ্বনি বাহু তুলে গড়া চাঁদ করে হরি ধ্বনি আনন্দে বিভর ভেল নদিয়ার মনে আনন্দে বিভর ভেল নদিয়ার মনে গৌর হরি 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 বলে হই 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 বলে হেমে দণ্ড বাহু তুলে নিতাই গৌর হরি হরি আজ হেমানন্দ বাহু তুলে নিতাই গৌর হরি বলে হেমানন্দ বাহু তুলে হই 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 রবি করে চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি নর নারী সবাই জয়ধ্বনি দিচ্ছেন হ্যাঁ বাসুদেব তাই দেখে পদকর্তা বাসুদেব ঘোষে কহে করিয়া প্রকাশ হে গোষ্ঠ লীলা গোড়াছা করিল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হল বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ
ঘোষে কহে হে বালিরা প্রকাশল বাসুদেব ঘোষে কহে হে বালিরা প্রকাশল বাসুদেব ঘোষে কহে হে বালিরা প্রকাশ হল ও বাসুদেব ঘোষে কহে নারে 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 না যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে জানিবে মধুরা গোপি মধুর বৃন্দ মধুর বৃন্দাব যেখানে হয় যেখানে হয় ভক্ত জনার আগমন আগমন সেখানে জানিবে মধুরা দুপি মধুর এতক্ষণ আমরা সবাই গৌরচণ্ডিকায় ছিলাম